জয় গুরু। পরম প্রেময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শরণে কোটি কোটি প্রণাম। পরম প্রেময়ী লক্ষ্মী স্বরূপিণী জগজ্জননী শ্রী শ্রী পরমার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তমান আচার্য দেবের চরণে কোটি কোটি প্রণাম। জয় গুরু। আজকে আবার আমি আলোচনা প্রসঙ্গে আলোচনা করব ঠাকুরের বলা একটি কথা, আমাদের আচার ব্যবহার কেমন হওয়া চাই, কেমন করা লাগে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব ঠাকুরের কথা নিয়ে। ব্যবহার হওয়া চাই মনোপ্রদ প্রাণপ্রদ। একটি মা তার পারিবারিক নানা অসুবিধার কথা জ্ঞাপন করলেন। শ্রী শ্রী ঠাকুর স্নিগ্ধ মধুর কণ্ঠে বললেন, আচার নিয়ম ব্যবহার ভালো হয়ে এমনভাবে চলা লাগে যাতে তোর পরম শত্রু তোকে শ্রদ্ধা করে সুখী হয়। ইষ্ট নিষ্ঠা অটুট রেখে আশেপাশের সবাইকে যদি আপন করে নিতে পারো, দেখবে তাহলে তারা সবাই তোমার সহায় হবে। ব্যবহার হওয়া চাই মনপ্রদ প্রাণপ্রদ। ঠাকুর আমাদেরকে বলছেন, আমাদের আচার ব্যবহার এমন হওয়া উচিত যাতে কিন্তু আমাদের ব্যবহারে পরম শত্রু আমাদের ব্যবহারে ভালোবাসে। আমরা এমন ব্যবহার নিজের শত্রুর সাথেও করব যেন শত্রু নিজের রাগ দ্বেষ ভুলে নিয়ে আমাদের ব্যবহারে, আমাদের মনপ্রদ আর প্রাণপ্রদ ব্যবহারে আমাদেরকে আপন করে নেয়। জয় গুরু।